সে কি বাড়িতে চোর ঢুকেছে? বৌদিভাই এ পিকু না তো, আমার ভুলবার সারপ্রাইজ দেবে, বৌদিভাই কি হবে? কই সিংহ রায় পরিবারের কোথায় গেলে সব? অপদার্থ জামাই কি করেছে দেখো, রান্না করে চোর ধরেছে। দেখো কেমন চোর ধরেছি, দেখো চোর কোথায়, কোথায় কে, এটা কে? ঋষি শিগগির পুলিশে ফোন করো। দেখো আরে বোর কি দোষ বড়মা বলো তো, তুমি এত রাতে রান্নাঘরে কি করছিলে, বা চাদরও মুড়ি দিয়েছো, কি ব্যাপারটা বলো তো, কিছুই তো বুঝতে। নিজের বরের দোষ ঢাকার জন্য আমাকে জেরা করছিস কেন রে? এ বাড়িতে কেউ রাত্রিবেলার রান্নাঘরে ঢোকে না। না না বড়মা, ঢোকে, ঢুকবে না কেন? দরকার থাকলে নিশ্চয়ই ঢুকবে, আর যদি কোনো স্পেশাল দরকার থাকে তাহলে তো। না না আমার কোনো, হ্যাঁ দরকার ছিল তো, ছিল তো, আমি দেখতে এসেছিলাম এই সিলিন্ডারটা ঠিক মতো বন্ধ করা হয়েছে কিনা, লাইট টাইট গুলো নেভানো হয়েছে কিনা, আর অমনি আমার ঘরের ওপর চেপে বসলো ওই অনামুখ জামাই। আরে রাইমা, তোর বর এত রাতে রান্নাঘরে কেন গুড়গুর গুড়গুড় করছিল সেই খবরটা নে। ও বাবা, চোরের মায়ের বড় গলা। এই যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে চোর বলো তুমি কোন সাহসে? কোন সাহসে? হ্যাঁ কোন সাহসে?